প্রিয় দর্শক, বিশ্বকাপের মিশন ইতিমধ্যে শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরেছে। দেশে ফেরার পর যে যার পার্সোনাল কাজ করতেই পারে, সেখানে আসলে মানুষের কমেন্ট করা যায় সাজে না। যেমন এই ধরুন, দেশে ফিরেছে সাকিব আল হাসান এবং সিমেন্ট কোম্পানির সাথে চুক্তি করেছেন, এটা আপনারা ইতিমধ্যে সকলে জানেন। কিন্তু এ বিষয়ে সোশ্যাল মাধ্যমে যেগুলো কথা বলা হচ্ছে সেগুলো মোটেই যুক্তিযুক্ত না। এই দেখুন না, সায়েদ পারভেজ লিখেছেন, বিশ্বকাপ স্ট্যাম্পের সামনে দেওয়াল তুলতে সাকিবের সিমেন্ট কোম্পানির সাথে চুক্তি। অন্যজনে লিখছেন এমডি সাব্বির হোসেন সিমেন্ট সাকিব, আরেকজনে লিখছেন বিজ্ঞাপন আল হাসান, আরেকজনে লিখছেন সিমেন্টের ব্যবসা শেষ, আরেকজনে লিখছেন কংগ্রেচুলেশন সাকিব ভাই ড্যাশ ড্যাশ ড্যাশ, আরেকজন লিখছেন কংগ্রেচুলেশন বস, অবশ্যই তিনি একটা ভালো কমেন্ট করেছেন, আরেকজন লিখছেন আমার একটা ড্যাশ উদ্বোধন করতে হবে, সাকিবের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায়, আরেকজন লিখছেন ঘাটে মাঠে পৃথিবীর যে প্রান্তেই যাইবা সাকিব ভাইকে দেখতে পাইবা, অর্থাৎ কবির বাসায় তিনি বলতেছেন, আরেকজন লিখছেন পুরুত সাকিব পুরুত, এরকম কথা ভাই এরকমভাবে আপনারা বলতে পারেন? উনি এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন, লাস্ট ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, 80 রান নিয়েছেন, সেটি কম বিষয়। আরেকজন লিখছেন আবার বিজ্ঞাপন আল হাসান, আবার লিখেছেন শুভকামনা দাদু, আরেকজনে তার প্রশংসা করেছেন পড়া ঠিক আছে, আসলে ঠিক আছে, তারপর আরেকজন লিখছেন শুটিং আল হাসান, মানে কি এগুলো কি ফাইজলাম শুরু করছেন ভাই, আরেকজন লিখছেন উদ্বোধন আল হাসান, মানে তারা যেভাবেই পারে সাকিবকে, তাদের একটা কথা হচ্ছে তাদেরকে সাকিবকে অপমান করতেই হবে, এইটাই হচ্ছে মোট বিষয়। আসলে তারা সাকিবের যে ডিজার্ভগুলো, তার যে রানের ভিতর তিনি যে কন্ট্রিবিউট করে, তিনি যে বাংলাদেশের জন্য কতটা বড় সম্পদ, আসলে কথাই আছে দাঁত থাকে দাঁতের মর্মতা বোঝে না। আরেকজনে লিখেছেন বিজ্ঞাপন আল হাসানকে দিয়ে আমার একটা ড্যাশ উদ্বোধন করতে হবে, আরেকজন লিখছেন বসকে দেখে হিংসা সাংবাদিক সাহেবের হয়, আরেকজনে লিখছেন সাকিব তো দেশের জন্য খেলে না, টিমকে শ্রীলঙ্কা এত বড় মহাবিপদে রেখে ক্যাপ্টেন দোকান উদ্বোধন করার জন্য দেশে ফিরে এসেছে। আরে মিয়া, সাকিব সমালোচক, সাকিব চার দিন পর শ্রীলঙ্কা গিয়ে যা করেছে টিমের বাকি দশজন তা তো করে দেখাতে পারেনি। গঠনমূলক আলোচনার চেয়ে ক্রিকেট নিয়ে নেতিবাচক সমালোচকদের সংখ্যা দিন দিন বাড়ছে। আসলে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, তাই আমাদের পক্ষ থেকে একটি লাভ রিয়্যাক্ট তাকে দেওয়াই যায়। তারপর আরেকজনে লিখছেন ফুটবলের রাজা অনেক আছে, ম্যারাডোনা মেসি রোনালদো নেইমার, ক্রিকেটের রাজা একটাই সাকিব আল হাসান, সরি লিখেছে সাকিব আল হাসিনা, অর্থাৎ এখানেও মনে হচ্ছে যে তিনি একটা কিছু একটা বলতে চাইছেন, আমি জানি না কী বলতে চাইছেন, কিন্তু আসলে এটা কী বলবো বুঝতে পারতেছি না। তারপর আরেকজন লিখছে বসকে দেখে হিংসা সাংবাদিক সাহেবের হয়, তারপর আরেকজন লিখছেন ওই একই কমেন্ট করছেন, যাই হোক পয়েন্টটা আমরা পড়ি, তারপর যে পারে সে সবই পারে, খুব সুন্দর লিখেছেন, তারপর লিখছেন ফাইনালে না গিয়ে লাভই হচ্ছে তার, ভাই ফাইনালের সবারই খেলার ইচ্ছা, সবাই চায় যে এশিয়া কাপটি জিতুক, একবার হলেও এশিয়া কাপটি দাঁড় করুক, কারণ এই পর্যাবৎ বাংলাদেশ কোনো কাপ এখন পর্যন্ত পায়নি। তো আশা করি আপনারা এরকম ফালতু কমেন্ট করবেন না। প্রিয় দর্শক, এরকম অনেক আছে, এরকম কথা বলতে বলতে সারাদিনও খুবিয়ে যাইব, কিন্তু বেশিরভাগে আমরা দেখতে পেয়েছি এখানে আসলে বাজে কমেন্টই বেশি, এটা হচ্ছে সমকালের একটি পোস্ট, সেখানেই আসলে এরকমভাবে বাজে মন্তব্য করেছেন বেশিরভাগই কমেন্টার। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দাঁত থাকলে দাঁতের মর্মতা বোঝেন আর ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।